বাজারে চাহিদা থাকা এবং লাভবান হওয়ায় প্রতি বছর নরসিংদীতে বাড়ছে আখের আবাদ। তুলনামূলক অন্য ফসলের চেয়ে উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহী হচ্ছেন চাষিরা। আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনায় আখের আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। একসময় নরসিংদীতে আখের খ্যাতি থাকলেও চিনিকল বন্ধের পর ক্রমাগত লোকসানে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নেন চাষিরা। তবে জেলায় আবারও আখের আবাদ বেড়েছে। তুলনামূলক অন্য ফসলের চেয়ে খরচ কম হয় আখ চাষে ঝুঁকছেন অনেকেই। পাট দান করলে যেই খরচ হয় এই খরচ দেওয়া পোষায় না। এখন আমরা সবাই উক চাষের জন্য ইয়া ভালো করে উক কইলে এককানি ক্ষেত আমরা খেত 2 লাখ টাকা বেশি। আবহাওয়া খুব কারণে উক আমরা ফলন ভালো পাইছি। আমাদের আদি আরও ওইজন পাশে আরও খেত করতে করতেছে। এবার প্রতি বিঘাতে আখের উৎপাদন খরচ 30 থেকে 45 হাজার টাকা। তবে উৎপাদিত আখ বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এছাড়া খুচরা বাজারেও আকার ভেদে প্রতি পিস আখের দাম 30 থেকে 90 টাকা পর্যন্ত। আগে তো মনে করেন অল্প অল্প কিছু করছে, এখন মনে করেন একজনের দিকে আরেকজন করতেছে। মিষ্টি বেশি মাটির গুণে। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের আবহাওয়া আখের আবাদের জন্য উপযোগী। এছাড়া খরচ কম হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। তাদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। কিভাবে আখ চাষাবাদ করবে, কখন কি এটার ম্যানেজমেন্ট করবে, ইন্টারকালচারাল অপারেশন করবে, এই সকল দিকগুলো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদেরকে তাদের সহায়তা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে জেলার 140 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। 5 বছর আগে যা ছিল 80 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।